যেকোনো দুর্যোগ কিংবা সংকটে খাদ্য চাহিদা পূরণে মানুষের পাশে ছিল কৃষক। করোনা সংক্রমণেও মাঠে ফসল ফলাতে ব্যস্ত ছিলেন তারা। তবে করোনার ধাক্কা লেগেছে এই খাতেও। মাঠ ভর্তি ফসল থাকলেও লকডাউনে বিপণন ব্যবস্থা ভেঙে পড়ায় ন্যায্য মূল্য বঞ্চিত হয়েছেন কৃষক। কিছু কিছু ক্ষেত্রে মাঠই নষ্ট হয়েছে উৎপাদিত পণ্য। করোনায় কৃষিখাত ও সামগ্রিক খাদ্য নিরাপত্তার প্রভাব নিয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের 64 জেলার 1,581 জন কৃষকের উপর পরিচালিত সমীক্ষা বলছে, মার্চের শেষ সপ্তাহ থেকে পরের দেড় মাসে পণ্যের ক্ষতি ও কম দামের কারণে প্রত্যেক কৃষকের গড় লোকসান প্রায় 2,07,976 টাকা। সেই হিসেবে সারা দেশের কৃষির প্রতিটি উপখাতের সব কৃষকের সংখ্যা বিবেচনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 56,536,68,00,000 টাকা। মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না, যাতায়াতের অসুবিধার কারণেও। এখন পোস্ট অফিস বলছে তারা লিচু পরিমাণে কাজ করবে। সো এইরকম কিছু ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কৃষি বাজারটাকে চালু রাখতে হবে, সেটা খুব জরুরি। সংকট মোকাবিলার উপায় না পেয়ে উৎপাদন কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধ করতেও বাধ্য হন অনেক কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, সংকটে জর্জরিত কৃষকের ঘুরে দাঁড়াতে প্রয়োজন কৃষক বান্ধব ঋণ ব্যবস্থাপনা, পাশাপাশি পণ্য বিপণন ও ন্যায্য মূল্য নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, যারা লোন পেতে চান বা পাওয়া দরকার তাদের, এবং তারা এই ব্যাপারে একটু সিরিয়াস, তাহলে তাদের এই আনুষ্ঠানিকতা গুলো পূরণ করবার জন্য তাদেরকে যেন তারা সহায়তা করেন যতদূর সম্ভব। বাংলাদেশের কৃষকদের 80%-এর বেশি তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কাজেই কৃষি ঋণ পাওয়াটা তাদের ক্ষেত্রে অনিশ্চিত। এজন্য কৃষকের পণ্য উৎপাদন, সেই উৎপাদিত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং তার মাধ্যমে কৃষককে উপযুক্ত মূল্য প্রদান, এটাই হতে পারে যে ক্ষতিগ্রস্ত কৃষি খাত এবং কৃষকের জন্য সবচেয়ে বড় সমাধান। ভেঙে পড়া কৃষিখাত শক্তিশালী করতে কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত সার, বীজ ও পরিবহন খাতের দিকেও নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।